তো হ্যালো বন্ধ বান্ধবী সকল আশা করলে ভালে আছে তো আজ মিলছি আপনার একটা গুরুত্বপূর্ণ ভিডিও এই হল যে পি এম বিশ্বকর্মা যোজনাখন আবেদন কাৰণে এটা আপনার কোনো সিএসি আইডির প্রয়োজন নাই তো সিএসি আইডি নোহাক আপনাদের পি এম বিশ্বকর্মা যোজনা আবেদন পাৰিব তো প্রথম যেটা পি এম বিশ্বকর্মা যোজনা কৰা করা হয়েছিল কিন্তু সিএসি আইডির প্রয়োজন হয়েছিল তো সিএসি আইডি নাই তো সেই কিন্তু আবেদন করবা নাই তো বহুতে কিন্তু এটা আবেদন করবা নাই তো বর্তমান নতুন আপডেট আহি গেছে নতুন সরকার অহার পিছতে নতুন আপডেট আহি গেছে তো এতিয়া আপোনালোকে সকলোৱে আবেদন কৰিব পাৰিব তো কোনো সি এছ আইডিৰ প্ৰয়োজন নাই তো বিনা সি এছ আইডিত কিন্তু আপোনালোকে পি এম বিশ্বকৰ্মা যোজনাখনত আবেদন কৰিব পাৰিব তো পি এম বিশ্বকৰ্মা যোজনাখনত কিন্তু বহুত সুবিধা দিয়া হৈছে তো প্ৰথমতে আপোনালোকে পোন্ধৰ হাজাৰ টকা লাভ কৰিব ইয়াৰ পিছত আপোনালোকে চিলাই মেচিন লাভ কৰিব আৰু আপোনালোকে ফ্ৰী আপোনালোকে ট্ৰেইনিঙো লাভ কৰিব তো ইয়াতে কিন্তু সকলোৱে আবেদন কৰিব নোৱাৰিব তো কোনসকল আবেদন কৰিব পাৰিব কি কি বেনিফিট আপোনালোকে লাভ কৰিব কোনসকলে আবেদন কৰিব পাৰিব আর কি কি ডকুমেন্টসর প্রয়োজন হবো তো আজির এই ভিডিওত মানে আপোনালোকক এ টু জেড জানিয়ে দিম তো ভিডিওটি অল্পও স্কিপ প্ৰথমৰ প্রথমের শেষলৈ যাই থাকিব আর যদি মোৰ চ্যানেল নতুন হয়ে আছে তিন প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰিব আর কাষত থকা বেল অন করে দিব আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবী সরকারের ওস্তর হোয়াটসঅ্যাপ ফেসবুক যেন পে আপনাদের শেয়ার করে দিব যাতে সকলোৱে এই ভিডিওটি চাই পি এম বিশ্বকর্মা যোজনার বিষয়ে জানি পে বা এপ্লাই করে লোক পাৰে তেনে বলো ভিডিওটি আরম্ভ করো তো প্রথমতে আপনারা পি এম বিশ্বকর্মা যোজনা যোজনাখনের বিষয়ে আপনার জানি লোক ইয়ার পিছু আপনারা সিএসি আইডি নোহাক আপনাদের আবেদন করব তো মানে ভিতর আপনার এই জেট জায়গায় দিম তো স্যার এটা আপনারা পি এম বিশ্বকর্মা কেন্দ্রীয় খন্ডর আঁচনি প্রধানমন্ত্রীর সতেরো সেপ্টেম্বর দু হাজার তেইশতে কিন্তু এই মুক্তি করা হয়েছিল তো বহুদিন আগতে মুক্তি করা হয়েছিল এই নতুন নয় পুৰণি হয় কিন্তু যেতিয়া ফার্স্ট এটা মুক্তি করা হয়েছিল তেতিয়া কিন্তু সিএসি আইডির প্রয়োজন হয়েছিল যদর সিএসই আইডি আসলে সেইসহলে আবেদন পাৰিছিল তো বর্তমান নতুন আপডেট আই গেছে তো আপনার সিএএসি আইডি কিন্তু আপনাদের আবেদন করবেন তাৰ পিছত আপোনালোকে দুহেজাৰ তেইছ তাৰিখে আৰম্ভ কৰিছিল যাতে যাতে হাত আৰু সঁজুলিৰে কাম কৰা শিপিনী আৰু শিপিনীসকলক শেষৰ পৰা শেষলৈ সহায় আগবঢ়োৱা হয় এই আঁচনিখনে ওঠৰটা ব্যৱসায়ত নিয়োজিত শিল্পী আৰু শিল্পীসকলক সামৰি লয় অৰ্থাৎ কাঠমিস্ত্ৰী সূতাৰ বৈধ নাও নিৰ্মাতা কচ বনোৱা লোহাৰ মিস্ত্ৰী লোহাৰ সাঁতুৰি আৰু সঁজুলি কীট নিৰ্মা নিৰ্মাতা তলাবন্ধ তলাবন্ধ সোণৰ সোণাৰ মৃত নৃত্যকাৰ কুম্হাৰ ইয়াৰ পিছত আপোনালোকে ভাস্কৰ্য ভাস্কৰ্য শিল্পী মূৰ্তি মূৰ্তিকাৰ শিল খদিত শিল ভাঙি যোৱা কবলাৰ চৰ্মকাৰে তাৰপিছত জোতা জোতা শিল্পী মেচন ৰাজমিস্ত্ৰী বাস্কেট মেট চাৰু নিৰ্মাতা কয়ৰ বোৱা পুতুলা আৰু খেলনা নিৰ্মাতা তো আপোনালোকে চাব পাৰিছে ইয়াতে বহুতে কিন্তু আবেদন কৰিব পাৰিব তাৰপিছত চাই আপোনালোকে পৰম্পৰাগত নাফিত নাই মালা নির্মাতা মালাকার থবি ধবি দর্জি তারপর আপনারা মাছ ধরা জাল নির্মাতা আপনি চাবি সে তো আপনার যদি এই সময় কাম আপনার করে তো আপনারা কিন্তু এই আচনিখ আবেদন করব পাৰিব তো ইয়াতে আপনাদের ওঠোটা ব্যবসায়িক কিন্তু ইয়াতে আপনার আবেদন পাৰিব তো আপনাদের নিশ্চয় গম পালে যদি আপনারা আপনার মালাকার বা ধবি যদি হয় আপনাদের আবেদন পাৰিব যদি আপনাদের নাফিদ হয়তো আপনারে আবেদন পিছত আপনাদের জুতা বা জুতা শিল্পী মেশন যদি হয় আপনাদের রাজমিস্ত্রি হয়তো আপনাদেরকে কিন্তু আবেদন করবেন তো আপনি নিশ্চয় গম পালে তাৰপিছত চাগে আপোনালোকে শিল্পী আৰু শিল্পী কৰ্মীসকলৰ বাবে সুবিধা আঁচনিখনে শিপিনী আৰু শিল্পকৰ্মীসকলক তলত দিয়া সুবিধাসমূহৰ ব্যৱস্থা কৰাৰ পৰিকল্পনা কৰিছে তথাপিও তাৰপিছত আপোনাৰ এক নম্বৰ চাগে আপোনালোকে স্বীকৃতি পি এম বিশ্বকৰ্মাৰ প্ৰমাণ পত্ৰ আৰু আই ডি কাৰ্ডৰ জৰিয়তে শিপিনী আৰু শিপিনীৰ স্বীকৃতি দশটা উন্নতিকৰণ পাঁচ সাত দিনৰ পাঁচ পাঁচ বা সাত দিনৰ মৌলিক প্রশিক্ষণ আৰু পনেরো দিন বা তাতকৈ অধিক সময়ৰ উন্নত প্রশিক্ষণ প্রশিক্ষণ পঞ্চাশ লাখ টকাৰ স্টাইপেন্ডুর সঙ্গে প্রতিদিনে পাঁচশো টাকা তো আপনাদের নিশ্চয় গম পালে যদি আপোনালোকে ট্রেনিং যদি আপনাদের করে কিন্তু আপনাদের দিনে কিন্তু আপনাদের পাঁচশ কোটি টাকা আপনার দিয়া হব তো যেতিয়া যেটা আপনার ট্রেনত যাব তো আপনাদের পাঁচশ কোটি টাকা আপোনালোকে লাভ তো ট্রেন যাওয়া হয় এইও কিন্তু আপনাদের যেতে কৰিব তেতিয়া কিন্তু আপনাদের পাঁচশো কোটি টাকা আপনাদের লাভ কৰিব তো আপোনাক এক টাকা দিব না তো আপনার সরকারের ফল আপনার পাঁচশ কোটি টাকা আপনার দিয়া হবো ট্রেন বাবদ তো আপনি সে গম পালে তারপিছর সাকিব আপনারা টুল কিট তারপর টুল কিট সবাই আপোনালোকে ইনসেন্টিভ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত টুল কিট ইনসেন্টিভ মৌলিক দক্ষতা প্রশিক্ষণের আরম্ভণিতে ই ভাইসার রূপত পনেরো হাজার টাকা ত' আপুনি নিশ্চয় গম পালে এইটো আপোনালোকে টুল কীট বুলি আপুনি নিশ্চয় গম পায় যেতিয়া আপোনালোকে নাফিত বা আপোনালোকে কিবা যি কাম কাম কৰা যিসমূহ আপোনাৰ বস্তু ত' সেইসমূহ কিন্তু আপোনাক পোন্ধৰ হাজাৰ টকা দিয়া বা সেইসমূহ বস্তু কিনাৰ বাবদ তো আপোনালোকে যদি নাফিথ হয় নাফিটর যুম বস্তু আপনার প্রয়োজন বা আপনার রাজমিস্ত্রি হয় তো রাজমিস্ত্রির আপনার কি কি প্রয়োজন বস্তু আছে সেই সময় যদি আপনার কিনব পনেরো হাজার কোটি টাকা আপনার দিয়া হব তো গম পালে ইয়ার পিছত কিন্তু আপনাদের আপনাদের ঋণও আপনাদের লাভ করব লো আপনাদের লাভ করব তো সাথে আপনাদের ঋণ সহায় তো আপনাদের পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত জামিন মুক্ত উদ্যোগ উন্নয়ন ঋণ তো আপনাদের পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত আপনাদের বিনা জামিনত আপনাকে কিন্তু লোন আপনাদের লাভ করব তো এটা স্পষ্ট জনাই দিয়া হয়েছে তারপর সাথে আপনার তিন লাখ টকাৰ দুটা ট্ৰেন্সত এক লাখ আৰু পঞ্চাছ লাখ টকা দুই লাখ টকা ক্ৰমে ওঠৰ মাহ আৰু ত্ৰিছ মাহৰ ত্ৰিছ মাহৰ কাৰ্যকালৰ সৈতে ফাইভ পাৰ্চেণ্ট নিৰ্ধাৰণ কৰা ৰেহাইমূলক সূতৰ সাৰু তেওঁ নিশ্চয় গম পালে ভাৰত চৰকাৰৰ আঠ পাৰ্চেণ্ট পৰিসৰ পৰিসৰলৈকে ৰাজ সাহাৰ্যৰ সৈতে বেচিক ট্ৰেইনিং সম্পূৰ্ণ কৰা হিতাধিকাৰীসকলে পঞ্চাছ লাখ টকা পৰ্যন্ত ক্ৰেডিট ছাপৰ্টৰ প্ৰথম ষ্টেণ্ড লাভ কৰাৰ যোগ্যতা অৰ্জন কৰিব নিশ্চয় গম পালে যিসকলে ট্ৰেইনিং কৰিব সেইসকলে পঞ্চাছ লাখ টকা পৰ্যন্ত ক্ৰেডিট আপোনালোকে লাভ কৰিব তাৰপিছত চাই আপোনালোকে এক লাখ টকা দ্বিতীয়টো ঋণৰ ট্ৰেঞ্চত ট্ৰেঞ্চ সেইসকলৰ সেইসকল হিতাধিকাৰীৰ বাবে উপলব্ধ হ'ব যিসকলে একম ট্ৰেঞ্চৰ সুবিধা লৈছে আৰু মানক ঋণ একাউণ্ট ৰখা কৰিছে আৰু নিজৰ ব্যৱসায়িক ডিজিটেল লেনদেন গ্ৰহণ কৰিছে বা উন্নত পৰীক্ষণ গ্ৰহণ কৰিছে তাৰপিছত চাগে আপোনালোকে ডিজিটেল লেনদেনৰ বাবে প্ৰ প্ৰৰচনা প্ৰতিটো ডিজিটেল লেনদেনৰ বাবে এক টকা প্ৰতিটো ডিজিটেল পে' আইডি বা ৰচিদৰ বাবে হিতাধিকাৰীৰ একাউণ্টত মহিলা মাহিলী সৰ্বাধিক এশ টকা লেনদেন জমা কৰা হ'ব তাৰপিছত চাগৈতে আপোনালোকে বিপণ বিপণন সহায় মূল্যৰ শৃংখলাৰ সৈতে সংযোগ উন্নত কৰিবলৈ শিল্পী আৰু শিল্পীসকলক গুণগত প্ৰমাণ পত্ৰ ব্ৰেডিং ই কমাৰ্চ প্লেটফৰ্ম যেনে জি এম বিজ্ঞাপন প্ৰচাৰ আৰু অন্যান্য বিপণ কাৰ্যকলাপত অনবৰ্ডিঙৰ ৰূপত বিপন সহায় প্রদান করা হব তো নিশ্চয় গম গম্পালি ইাতে আপনাদের বহু সুবিধা আপনাদের লাভ করব এই আসনি যদি আপনাদের আবেদন তো আপনারা আবেদন করবেন তো বর্তমান আপনার কিন্তু কোনো আপনার সিএসি আইডির প্রয়োজন নাই তো বিনা সিএসি আইডি বিনা সিএসি আইডি দি আপনাদেরকে আপনার আবেদন করবেন আপনার কোনো সিএসি আইডির প্রয়োজন নাই তো নতুন আপডেট আহি গেছে যদি আপনাদের নাফি হয় বা আপনার রাজমিস্ত্রি হয়তো আপনার আবেদন করে লব তো নতুন আপডেট আহি গেছে তো এটা আপনার ইয়ার যদি অফিসিয়ালি যদি ওয়েবসাইট সেই ওয়েবসাইট মানে আপনার দেখাই দিয়ে আস্তু যাতে আপনার কি কুয়াছে সেই মানে আপনার জনাই দিয়ে আসু যোগ্যতা আপনার কি হব লাগবে আপনার বয়স কি হব লিখে তো কোনে আবেদন আমি পাব দেখাই দিয়ে আসুন তো সাকিব আপনাদের যোগ্যতা মাপকাঠি তো আপনাদের কি বয়স হব লাগবে সাকিব আপনাদেরকে জায়গায় দিয়া হয়েছে তো এক নম্বর হাত আর সজুনে কাম করা আর আসনি উল্লেখ করা ওঠেরোটা পরি্তিক পরম্পরাগত ব্যবসায়ের ভিতর কোনো একটা ব্যবসায়ী নিয়োজিত অসংগত অসংগঠিত খণ্ডত শ্রণীজনের ভিত্তিত এজন শিপিনী বা শিপি শিল্পী পি এম বিশ্বকর্মা অধীনত অধীনত বাবে যোগ্য হব তো দুই নম্বর পঞ্জীয় পৰা হিতাধিকারীর ন্যূনতম বয়স এইটিন মানে ওঠের বছৰ হব লাগিব তিন নম্বর হিতাধিকারী পঞ্জীয়নৰ সংশ্লিষ্ট ব্যবসায় নিয়োজিত হব লাগে আর আত্মনিয় ব্যবসায় উন্নয়নের কেন্দ্রীয় সরকার বা রাজ্য চৰকাৰৰ এক ধরনের ঋণ ভিত্তিক আঁচনির অধীনত ঋণের সুবিধা লব নালাগে যদি আপনার কিবা ঋণ লওয়া আছে তো আপনাদের কিন্তু লাভ নক বি পি এম এ জি পি এম স্বনিধি মুদ্রা যা পাঁচ বছর তো আপনি নিশ্চয় গম পালে যদি আপনার কিনা ঋণ লওয়া আপনার লোন লোৱা আছে তো আপনার কিন্তু এই আসনি সুবিধা আপোনালোকে লাভ নকরব তাই আপনাদের চারি নম্বর আসনির অধীনত পঞ্জীয়ন আর সমূহ পৰিয়ালৰ এজন সদস্যর মাজত সীমাবদ্ধ থাকিব আসনির অধীনত সুবিধা লাভের বাবে স্বামী পত্নী আর অবিবাহিত সন্তানরে সন্তান সন্তানরে গঠিত পরিয়াল সংজ্ঞা করা হৈছে আপনাদের স্বামী বা পত্নী আপনাদের লাভ করব পাঁচ নম্বর সরকারি সেবা থাক ব্যক্তি আর পৰিয়ালৰ সদস্য আসনির অধীন যোগ্য নহব তো নিশ্চয় গম পালে তো আপনাদের এই এলিজিবিলিটি আইডিয়া হব লাগবে তো আপনাদের যদি ওঠের বছর হয়েছে তো আপোনালোকে আবেদন করবো আপনি নিশ্চয় গম পালে ওঠেরটা পরিালবিত্তি আপনার ইয়াতে লোৱা হবো আপনারা ওঠেরটা ব্যবসায় করা কিন্তু আবেদন কৰিব তো আপনি নিশ্চয় গম পালে তো আপোনালোকে আবেদন কৰিবৰ কাৰণে আপনার িয়ার যেটু আপনা লাগে সিএসসি আইডি নোয়া কই আপনা লাগে আবেদন করিব হলে আপনাক অফিশিয়ালি আপনা লাগে যেটু ওয়েবসাইট মুকুলি করা আছে এটু কিন্তু আপনা আবেদন করিব নোয়ারিবো তো ইয়ার ভাবে কিন্তু আপনা লাগে এটা প্লেস যাব লাগিব প্লেস ল কিন্তু পি এম বিশ্বকর্মা যেটু এপ হয় সেই অ্যাপৰ জৰিয়তে আপনা আবেদন করিব পারিবো তো এইটু ওয়েবসাইট কিন্তু আপনা লাগে আবেদন করিব সেইট আবেদন করবালে আপনার সিএস ই আইডিৰ প্ৰয়োজন হব তো আপোনালোকে যদি আপনার সিএসি আইডি নোহকে আপোনালোকে আবেদন কৰিব করছে ক্ষেত্রে আপোনাৰ প্লেস্টোর যাব গৈ আপোনালোকে পি পিএম বিশ্বকৰ্মা যোজনাৰ যিটো এপ হয় সেই ইনষ্টল কৰিব তো ইনষ্টল কৰি তাতে আপোনালোকে আবেদন করব এছ চি আইডি নোহাকই তো আপুনি সে গম পালে তো আপোনালোকে যদি পি এম বিশ্বকর্মা যোজনার সেই এপর জড়িয়ে যদি আপোনালোকে আবেদন করতে কমেন্টত জানাব তো এর উপর ফুল ভিডিও বনাই আপনাদেরকে জায়গায় দিম যে কেনকুই আপনার সিএসিআ আই টি নহাকই আপনাদের পি এম বিশ্বকর্মা যোজনা আবেদন করব তো আপনাদের যদি আবেদন করবেন মই কমেন্টত জানাব তো এর উপর ফুল ভিডিও বনাই মই আপনাদেরকে জানাই দিম তো আজ ভিডিও ইমানেই আশা করছি ভাল লাগিছে যদি ভিডিওটি ভাল লাগি থাকে থাকতে লাইক যদি করল নতুন আছে তাদের চেন্টেট সাবস্ক্রাইব করার কাছ বেল আইকনটো অন করে দিব আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবী সকলের ওর্তর হোয়াটসঅ্যাপ ফেসবুক যেনি পেয়ে আপনাদেরকে শেয়ার দিব যাতে সকলোৱে এই ভিডিওটি চাই পি এম বিশ্বকর্মা যোজার বিষয়ে জানিব পাৰে বা এপ্লাই করে লব পারে ধন্যবাদ